হাই বন্ধুরা, আমি লাবণী। তোমরা কেমন আছো? কিছুদিন আগে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম টুকটাক শপিং নামে, তো ওখানে বলেছিলাম আমরা ঘুরতে যাব। তো আজকেই সেই দিন ঘুরতে যাচ্ছি। তো আমরা পুরো রেডি হয়ে আছি, দেখো আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। আজকে আমার সাথে ও ব্লগ করবে, তো আমরা এক্ষুনি বেরোবো। আমাদের 3:50 ট্রেন আছে, তো আমরা গাড়ি চলে এসছে, গাড়িতে উঠবো, গাড়ি থেকে তোমাদের সাথে আমার দেখা হবে। তো চলো। আমরা কোথায় যাচ্ছি বলে দাও? হাই ফ্রেন্ডস, আমরা এখন এই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো যেটা হলো যে আমাদের ট্রেন আছে এখান থেকে একটা অড টাইমে, সেটা হলো কটা বাজবে তখন 3:50 আমাদের ট্রেন আছে। এটা হচ্ছে এপ্রিল মাস, সবার আগে বলি এপ্রিলের 2 তারিখ আমরা রওনা দিচ্ছি। তো দেন একদম এখানে প্রচণ্ড গরম, তো সেখান থেকে একটুখানি রিলিফ নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। আর হ্যাঁ, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ আমাদের অনেকগুলো এপিসোড আসবে, অনেক ডে বাই ডে। তো সেগুলো তোমাদের সাথে আমরা সব কিছু শেয়ার করবো, দেখাবো যে সেগুলো কীরকম কী হচ্ছে। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো যে তোমাদের কী কী জানার দরকার, সেগুলো আমরা যতটুকু আমরা পারবো আমরা সব কিছু শেয়ার করবো। চলো টাটা, ট্রেনে দেখা হবে।
এবার আমাদের গাড়ি বুক করা আছে, গাড়িতে করে চলে যাব সবাই। এই দেখো আমাদের ট্রেনে খুব ভালোই কেটেছে, জার্নিটা খুব এনজয় করেছি, সবাই গল্প আড্ডা মজা করে কাটিয়েছি, তো ভালোই লেগেছে। এবার গাড়িতে উঠে এই যে দেখতে পাচ্ছেন লাবণী বলেছিল অনেক ভিডিও করবে, ফটো তুলবে, আর ভিতরে দেখুন কিভাবে বসে আছে সেজে গুজে। বন্ধুরা আমরা এই জাস্ট রুমে আসলাম, দেখো রুমের কি অবস্থা কিছু বোঝায় নি। এসেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপরে এখন খেতে যাব। খুব সারাদিন জার্নি গেছে, শরীরটাও ভালো লাগছে না, ওর জন্য এসে আর কিছু পোছায়নি, না গুছিয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো দেখে নাও আমাদের কি খেতে দিচ্ছে, তোমাদেরকেও দেখো। রাইস, ডাল, সবজি,